হ্যালো ফ্রেন্ডস, আমি রামপ্রসাদ মণ্ডল এন্ড আপনারা দেখছেন টেকনিক্যাল গ্যাজেট চ্যানেল। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যাকোরিয়ামে ফিল্টার বিভিন্ন রকমের হয়, এটি একটি পাওয়ার ফিল্টার। পাওয়ার ফিল্টার কী কাজ করে, কীভাবে এটাকে ইনস্টল করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। কোম্পানির নাম শুভ, এটি 240 ভোল্ট পর্যন্ত আপনি চালাতে পারবেন, 220 থেকে 240 ভোল্ট, 4 ওয়াটের। তো চলুন বক্সের ভিতরে কি আছে দেখে নিই। বক্সের মধ্যে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। তো এটা ফিল্টার কিভাবে হয়, আপনারা এটাকে খুলবেন। এর মধ্যে একটি পন্স দেওয়া থাকবে, যখনই আপনাদের পন্সটা ময়লা হয়ে যাবে এটাকে পরিষ্কার করতে হবে। তো কিভাবে খুলবেন সেটা দেখালাম। তো এটি একটি পাম্প আর এটা একটা ফিল্টার। তো এই ফিল্টারের সঙ্গে পাম্পটাকে আপনাদেরকে কানেক্ট করতে হবে ফার্স্ট। এরপরে থাকছে এই যে জিনিসটি দেখছেন, এটি আপনাদের অ্যাকোরিয়ামের কাঁচের মধ্যে এটাকে লাগানোর জন্য দেওয়া হয়েছে, এটিকেও ইনস্টল করতে হবে সঙ্গে। আর এখান দিয়ে আপনাদেরকে যে বুজগুনিটা বেরোবে বা ইয়ারটা বেরোবে, এটার মাধ্যমে সেই ইয়ারটা ইনপুট দেওয়া হবে। তো এটাকে জলের ওপরে রাখতে হবে আর মেশিনটাকে, পুরো মেশিনটাকে, সেট আপটাকে আপনাদের জলের মধ্যে রাখতে হবে। তো আমি এটাকে সেট আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফিল্টারটি এবারে আমি অ্যাকোয়ারিয়ামের মধ্যে ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুবই সিম্পল ব্যাপার, আপনারা যে কেউ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফার্স্ট এইভাবে আপনাদেরকে অ্যাকোরিয়ামের মধ্যে লাগিয়ে নিতে হবে। এরপরে আপনারা জাস্ট পাওয়ারটা দেবেন, দিলেই চালু হয়ে যাবে। পাওয়ারটা দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে ফিল্টারটি চালু হয়ে গেছে। দেখুন, ফিল্টারটি চালু হয়ে গেছে এবং অক্সিজেনও বের হতে শুরু করে দিয়েছে, প্লাস জলটাও পরিষ্কার করে দেবে।